শুনি ভাই, আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স আমরা হচ্ছি ভাই ভাই, আমরা হচ্ছি বাঙালি, আমাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে, একটা মিলমিশ থাকবে। আমি করি না, হাতারা করে, তোরাই না বারবার সেভেন আপ সেভেন আপ কস, তোরা যে বারবার কস আমরা চুরি করে গোল দিছি, এটা তোদের খেকে না আনা হয়েছে, তোরা যেন মিলমিশ করে থাকতে পারো। আর ব্রাজিল, তোরা তো আরো আগে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গেছিস, তোরা আবার কোন মুখে কথা কস, তোকে বিচ্ছে সরম নাই, এখন তোদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ গেম খেলবো, কি করতে হইব, প্রথমে তোরা কেউ একটা গল্প বানাই বলবি, এরপর আরেকজন বলবো, এরপর আরেকজন বলবো, এরকম ভাবে বলতে বলতে গল্পের একটা সমাপ্তি ঘটাবি। তোরা যদি তোরা সঠিক ভাবে বলতে পারস, তোদের জন্য একটা গিফট আছে, আর না পারলি তোরা তাও পাবি না। এই খুব মজা তো, এই তুই শুরু করত। এক দেশে এক রাজা ছিল, এসব রাজা রানীর গল্প বাদ, বর্তমান নিয়ে বানা। ও আচ্ছা, এক দেশে এক ব্রাজিল ছিল, এক দেশে এক ব্রাজিল থাকে কেমন, ব্রাজিল তো একটাই দেশ। ও মা তাই নাকি, ব্রাজিল ফুটবল খেলে না? হ খেলে, তাইলে তাইলে কি দেশ হয় কেমন, দেশে ব্রাজিল থাকে কেমন, এটাই তো একটা দেশ। আরে বলত বলত, খেলার খ বুঝে না, তাইলে তুই শুরু কর। একটা দেশে একটা নায়ক ছিল ভাই, একটা দেশে কেমন একটা নায়ক থাকে। আচ্ছা ভাই ক ক, একটা দেশে একটা নায়ক ছিল, ওই নায়কের একটা নায়িকা ছিল, ওই নায়িকার আরেকটা নায়ক ছিল, ওই নায়িকার আরেকটা নায়ক ছিল, ওই নায়কের একটা বন্ধু ছিল, ওই বন্ধু হইতেছে গিয়া এই মুভির এই গল্পের ভিলেন। ওকে নেক্সট, দেখ নেক্সট। এই নায়িকাটা ছিল একটা প্লে বয়, এই নায়িকাকে অনেক লাভ করতো, খালি লাভ করতো, টুরু লাভ করতো, এত লাভ করতো যে খালি লাভ করতো। হইছে নেক্সট, দেখ নেক্সট। এখন এই টুরু লাভ থেকে একটা মেয়ে আসে, ও মেয়ের নাম হয়েছে সেভেন আপ। নেক্সট, তখন পুলিশ এসে বলবে আইন নিজের হাতে তুলে নেবেন না। এখানে পুলিশ আসবো কেমনে? কেন আমি জানি, কে জানে, এ বলছে পুলিশ আসার কথা, মেসি। এখানে মেসি আসলো কই থেকে, কোথায় আসছে মেসি? দেখ নেক্সট, এই যে পুলিশ আসলো না, পুলিশ এসে সেভেন আপে ধরে নিয়ে গেল। কেন ধরলো? কারণ ও সেভেন আপ, সেভেন আপ হলে কি হিসে, এ হালার ফুটে এত কথা কস কি, তোরা একদম ফাইনালে দেখিল হালা, বেশি কথা কস। এ তুই কি গেলি, কি গেলি তুই, আমরা আছি তো